হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বং রিয়াকশন। আমি চলে এসেছি আর একটা পার্ট নিয়ে, কোটি টাকার কাবিন মুভির। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এই পার্ট, আগের পার্টে কিন্তু আমরা দেখেছিলাম যে বিয়ে তো ভেঙে গেছে, আর অপু আপু বলে দিয়েছে মুখের উপরে, মানে আমাদের সিমরান মুখের উপরে বলে দিয়েছে যে সে ভালোবাসে বাসে না। না, তো একদম এখন ভালোবাসা কি জাগবে সেটাই আমরা দেখব, একদম। মানে ভালোবাসা কি জাগাতে পারবে আমাদের নায়ক। তো যাই হোক, তো তো সেটা চলো তো সেটা দেখা দেখবো। যাবে হ্যাঁ একদম। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। এখন ইকদার বাড়ির জামাই হতে চাও? জামাই সুলতান ভাই, হকি স্টিক নিয়ে চাচু ভালোই সাপোর্ট করছে। হ্যাঁ, চাচু ভাতিজেকে ভালোই ভালোই সাপোর্ট সাপোর্ট করছে করছে, একদম। মানে বিপদে আপদে যেখানেই পড়ছে সেখানে ঠিক চলে একদম ঠিক যাচ্ছে। টাইম মতো চলে যাচ্ছে। প্রস্তাবটা নিয়েও তো চাচুই গেছিল। তুই ঠিক আছো তো বাতি যা? লাগে টাকা নাই তো? লেগেছে, কই লাগছে দেখি দেখি তো। কোথায় লেগেছে? মনে লেগেছে, মনে লেগেছে নাকি? হ্যাঁ মনে তো লাগবেই, এত ভাবে এইভাবে বলে গেল। দেখা যাবে না, সেই লাগাটাও কখনো দেখা যায় না। সে আঘাত দেখা যায় না চাচ্ছ। ফাইন, আপা ভাইঙ্গে পড়িস না। সিমরান আমাকে ভালোবাসে না চাচ্ছ, আর যে ভালোবাসে না তার ভালোবাসা জোর করে নেওয়া যায় না। কেথা কইছে তোরে? আর সিমরান যদি তোরে ভালো না আইবাস তো তাহলে এখানেই লোকেন বলতে এসেছিল। ওর ভালোবাসা মিথ্যে, অভিনয়। আরে পাগল, মাইয়া গো মুখে এক কথা বুকে আরেক কথা। মায়াদের মুখে এক কথা বুকে আরেক কথা নাকি? মুখে না, হ্যাঁ বুকে, মুখে এক কথা মনে এক কথা। ওই তো মানে মুখে এক কথা, মিলি মিলি বলে না মনস্তাই বুক ফাটে তো মুখ ফুটে না চাচ্চু। আরে ভালোবাসার দরজাটাও বন্ধ করে রাখছে, ডাকা দিতে থাক, একদিন দেখবি ঠিকই খুলে গেছে চাচ্চু। বাজান বাজান। তুই যদি ফাইনকে ভালোই না বাসিস, ভালোবাসার সাথে বাগানে দেখা করতে গিয়েছিলি কেন? মা জেরা করছে নাকি? মা জিজ্ঞাসা করছে, মা একটু একটু মানে মানে ওর প্রতি ইয়ে আছে। ফেনকে বিয়ের দিনেও দেখলাম, হ্যাঁ একটুখানি কষ্ট পাচ্ছিল ওর মাটা, একটুখানি নরম প্রকৃতি। বল জবাব দে, ফাইবের সাথে কোনো সম্পর্ক না থাকলে কেন ওর কাছে গিয়েছিলি? আমি জানি এর জবাব তোর কাছে নেই, কারণ তুই ফাইনকে ভালোবাসিস। মা, মিথ্যা দিয়ে সত্যকে টিকে রাখা যায় না সিমরান। তুই তোর বাবার কথায় মিথ্যা আশ্রয় নিয়েছিলি, এখন মনে মধ্যে সত্যটাকে খুঁজে দেখ, দেখবি তোর বুকে ফাহিমের জন্য ভালোবাসা জমে আছে। জমে আছে বুকে ভালোবাসা, জমে আছে, জমে আছে। নালে দেখা করতে যাবে কেন? ও তো তখন তো তাড়ি দিল, ঠিক আছে নেই ওইভাবে বলে ভাগি দিয়েছে, না দেখা করতে গেলেও তো হতো। এটা জানিচ্ছে নয়, চলো না নয়। সিমরান, ভালোবাসা নিয়ে খেলা হয় না সিমরান। ভালোবাসা নিয়ে খেলা? তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, তুমি আমাকে সত্যি ভালোবাসো? স্বপ্ন দেখছে মনে হয় নাকি? ভাবছে ভাবছে, মনে মনে ভাবছে বিষয়টা যে এখন মাও বলেছে না, তো এখন রিয়েলাইজেশন আর এখন ধারণা আছে ওই জন্য। নিজের সাথে প্রতারণা করছিস সিমরান, আসলে তুই ফাহিমকে ভালোবাসিস, ফাহিমকে ভালোবাসিস, হ্যাঁ ফাহিমকে ভালোবাসিস। মাথায় ওটাই ঘুরছে।
আবার ভাবছে কতবার ভাববে, ভেবেই যাচ্ছে, ভেবে ভেবে মনে এবার ভালোবাসা সত্যি সত্যি প্রেমে পড়ে গেল, পড়ে গেছে আর কি, হ্যাঁ সেটাই তো, পড়ে গেছে ভালোবাসা। আয়নাতে ওই মুখ দেখবে যখন, এটা সত্যি না, এটা মিথ্যে, কে জানে, বুঝতে পারছি না, কপলের কালো টিপ পড়বে চোখে, এটা মানে সত্যি মনে হচ্ছে, সত্যি আমার তো এটা মনে হচ্ছে, এইটা সত্যি মনে হচ্ছে, এটা সত্যি মনে হচ্ছে, আবার মনে হয় এসছে, আবার এসছে মনে হয়, চাচুর কথাই বারবার ইয়ে হচ্ছে না, ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে না, হচ্ছে ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে, সরমে নয়ন কি গো রাখবে ঢেকে, এটা সত্যি মনে হচ্ছে আমার, এটা আমারও মনে হচ্ছে সত্যি, এত গন্ধ ভাবছে, এত গন্ধ একই জিনিস ভাববে নাকি, এটা হচ্ছে কথা, মনে হচ্ছে এটা সত্যি। ফাহিম, কেন তুমি বারবার কল্পনায় সামনে আসছ, আমি তোমার জন্য ঘুমাতে পারি না, পড়তে পারি না। ফাহিমের সাথে দেখা করতে এসছে, এসে বলছে কেন তুমি আসছো স্বপ্নে নাকি, ওর দোষ, ও তো আর বলেনি আসছে, এটাই তো বল, আয়নার সামনে বসতে পারি না, গোসল করতে পারি না, সব জায়গায় তুমি, কারণ তুমি আমাকে ভালোবাসো শিবনা, না না এ আমার কল্পনা, কল্পনা কোনোদিন বাস্তব হয় না, তুমি কল্পনে আমার কাছে এসেছো কিন্তু বাস্তবে তুমি আমার কাছ থেকে অনেক দূরে। আমি তোমার কাছ থেকে দূরে না, আমি তোমার কাছেই আছি, কাছ থেকে দূরে কোথায়, দূরে না কাছেই আছে, ঠিকই বলেছে, কাছেই আছে একদম, কিন্তু ভালোবাসা তো জেগেছে, কল্পনা ভেঙে গেলে আবার দূরে সরে যাবে, কল্পনাই তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমাকে আমি ভালোবাসায় বাস্তব আর কল্পনা কিছু নেই, ভালোবাসা হচ্ছে সত্যি, তুমি সত্যি আমাকে ভালোবাসো, মেনে নিয়েছে, মেনে নিয়েছে মনে হচ্ছে, ভালোবাসে, 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 আর কতদিন ভালোবাসার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখবে, এটা হচ্ছে কথা, কারণ প্রথম দিকে অ্যাক্টিংটাই আমরা কিন্তু বুঝতে পারিনি, হ্যাঁ সেটাই, কিন্তু যখন চোখ খুলবো তখন দেখবো তুমি নেই, তুমি চলে গেছো, তুমি চলে গেছো অনেক দূরে, না চোখ খুলে দেখো আমি তোমার সামনেই আছি, ফাহিম, আমি, আমাকে ছুঁয়ে দেখো, এটা সত্যি, এটা তো সত্যি, আমরা তো বুঝতেই পারছি এটা সত্যি, ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখেছে, সত্যি হয়েছে, সত্যি হয়েছে, আমি কোনো কল্পনা না, আমি বাস্তবেই তোমার ভাই, তুমি, তুমি আবার কেন এসেছো, যা বাবা, ওরা তোমাকে মেরে ফেলবে ফাহিম, তুমি চলে যাও, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, শিমরন, শিমরন, গালি দেবেন না ছোট আব্বা, শুধু গালি না, তোকে মেরে এখানে দাফন করে দেবো হারাম চাদ, আপনি মারুন কাটুন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মুখ খারাপ করবেন না আমার সাথে, কারণ আমি আপনাদের আদরের একমাত্র ভাতিজি জামাই হতে যাচ্ছি, হারামজাদা,
বাবা বসে দম করে, মানে ভাতিজে জামাই যেই বলেছে দম করে বসে দিয়েছে। কিন্তু এখন যদিও বা দুজনের ভালোবাসে কিন্তু ওর বাড়ির লোক তো মেনে নেবে না। ওটাই হচ্ছে জামাই আদর করে দে। চাচু কোথায় গেল? ভাতিজে বড় হয়ে গেছে, শাশুড়া হয়ে চাচুকে সাবধান, হাত তুলবে না। হাত তুলবে না, মার খাবে পড়ে পড়ে। এটা কি ধরনের লজিক? মার খেয়ে যাচ্ছে, হাত তুলছে না, মার খেয়েই যাচ্ছে, খেয়ে যাচ্ছে, পাগল নাকি? মারছে, মার খেয়ে যাচ্ছে, মার খাচ্ছে, এদিকে হাত তুলছে না। শুধু ওরা বলেছে মারবি না। এবার যা তোর বাবাকে গিয়ে বল কি রকম জামাই আদর পেয়েছিস। আসসালামু আলাইকুম ছোট আব্বা মেজো আব্বা। মার কে বলছে ছোট আব্বা মেজো আব্বা নাকি? মার কে বলছে মাথাটা খারাপ হয়ে গেছে, জোরে মেরেছে, মুখ চুপ করে দাও। এবার আমি চাই, আমি চাই, হ্যাঁ এই আয় চল। দোলনা বাজে খবর লও, ও আইতাছে না কে? আরে তুমি কাটা বকির বাবা, এটা ভিকারি গো বাসা, এখানে কেউ ভিক্ষা দেয় না, ভিক্ষা নেয়। তুমি যাও ওই সিদ্ধার বাড়িতে যাও। চাচু আমি ভিকারি না, আমি হসপিটালের বেডে শুয়েছিল, তাও একাই গেছে, উঠে তালি লাগিয়ে এসছে নিজেকে। মনে হয় আরে ভাতিজার ভূতে ধরছে, ভাতিজার ভূতটা চাচ্ছ সিমরানের ভূত। ফাইন ফাইন, তোরে এমন ভাইটা কে মারছে? কারা মারছে? ওরা আমাকে জামাই আদর করেছে। ওই মিয়া, যারা ওরে মারছে তার আগে সাইজ করে আহি, চলো। ভালো বলে জামাই আদর করেছে, যখন সাইজ তো করতেই হবে। একটা মাত্র ভাতিজেকে মেরেছে বলে কথা, এইভাবে সাইজ করবে নাকি? না চাচ্ছ, তুমি কোনো মারামারির মধ্যে যাবে না। তুমি যা বলেছিলে ভালোবাসার শক্তি দিয়ে ওই দেয়াল ভেঙে ফেলতে, আমি ভুল করেছিলাম। প্রেমের যত ইতিহাস আমি পড়ছিলাম সব ভুল, মহান রক্ত দিয়া প্রেমের ইতিহাস লেখা হইব। রক্ত আমি ছড়িয়েছি চাচ্ছ, রক্ত না ছড়ালে ভালোবাসা শক্ত হয় না। রক্ত ছড়িয়ে আজ আমি বুঝতে পেরেছি সিমরান আমাকে সত্যি ভালোবাসে।
চিমন চলে এসেছে মনে হচ্ছে পিছন দিক দিয়ে দেখতে এসেছে, অত মার খেয়েছে না? হ্যাঁ, উপর থেকে দেখলো মনে হলো না, তখন তো চাচুরা ছিল না? হ্যাঁ, মারছে তার জন্য নিচে নামেনি। না, আমি তোমাকে ভালোবাসি না। সিমরান, তুমি? তোমার বাপও খুশি, তুমিও খুশি। না, কখন বুঝতাছি তুমি ওরে সত্যি ভালোবাসো? শুনুন, ভালোবাসা নয়, ওর জন্য আমার দরদ আছে, মায়া আছে। এটাকে প্রেম নয়। না, যে ভালোবাসার মাঝে রক্তের নদীর ব্যবধান, সে নদী কেউ পার হতে পারবে না। কেন পারবো না? তোমরা দুইজনের ভালোবাসা দিয়া ওই রক্তের নদীর উপর একটা মিলন সেতু বানায় দেবো, নাম দেবো পদ্মা সেতু, মেঘনা সেতু, যমুনা সেতু। আপনার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কোনোদিন না, কোনোদিন না। কি বুঝলে চাচ্ছ? অবতী যা প্রেমের বড় গোল, ভালো ডায়লগ দিচ্ছে এই বইটাতে, মানে দিজসা যেমন ভালো অ্যাক্টিং করছে তেমন ডায়লগ। যখন এই মহল পর্যন্ত আসতে পেরেছে তখন সে সিমরানের মনের মাঝে ঢুকতে পারবে। এক সময় ওর মনে সত্যি ভালোবাসা জেগে উঠে, জেগে উঠেছে ভাইজান। তাই তো সিমরান আমবাগানে গিয়েছিল ফাহিমের সঙ্গে দেখা করতে। ভাইজান, আপনি আদেশ করুন, আমি ফাহিমের লাশ ফেলে দেব। না, ওই ছেলের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের বিরোধ ওই মান্নাব তালুকদারের সঙ্গে। এই লোকটা একটু ভালো, হ্যাঁ এমনি ভালো, মনের দিক দিয়ে ভালো, কিন্তু দুশমনি, যেহেতু দুশমনি, যেহেতু ওরা খারাপ করেছিল তাই জন্য ওই দুশমনিটা ক্যারি করছে আর কিছুই না, কিন্তু ভালো মনের দিক দিয়ে। ফাহিম সিমরানের ভালোবাসার জন্য পাগল হয়ে ছুটছে, কোনো অঘটন ঘটার আগেই পাত্র খুঁজে সিমরানকে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হলে ফাহিমের সাথে দিতে হবে। চুপ কর, সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম উঠতে পারে, কিন্তু তালুকদারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মেয়েকে দিয়ে তুমি যে খেলা শুরু করেছিলে তার খেলা নেই, ওদের সত্যি প্রেম হয়ে গেছে। চুপ কর, আমি কোনো বাজে কথা শুনতে চাই। রাহুলের বাড়িতে যাবি, সেমরানের বিয়ের কথা পাকা করে আসবি। যা, জি ভাই যান। চাচুরা কোথায় গেল? তুই বিয়ে ঠিক করতে। বিয়ে কার সাথে? এটাকেও রেখেছে, মানে সব শয়তান এক জায়গায়। বাবা রাহুল, আমাদের ভাইজানের একমাত্র মেয়ে সিমরানের সাথে আমরা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছি। ভাইজান ব্যস্ত থাকায় তিনি আসতে পারেন। প্রস্তাব দিয়ে বিয়ে একটা শেকেলে ব্যাপার, খানদানি ব্যাপারও বটে। আপনারা আমরা একই বংশের, আই মিন খানদানি বংশের লোক। আমার বাবা মা নেই, থাকলে তারাই বিয়ের কথাবার্তা বলতো। ওয়াও, চলুন সরাসরি বলি, বাবা মা নেই, নিজের বিয়ের কথা নিজেই সরাসরি বলছেন। এই শয়তান তো মনে হচ্ছে, দেখে লোকটা, দেখে মনে হচ্ছে শয়তান দেখে তো ভালো আছে। কোন তো তোকে ভালো করতে দেখেছি ওই যে নিয়েতে। আমাদের ভাতিজি সিমরান খুবই সুন্দরী মেয়ে, আমিও সুন্দরের পূজারি। সিমরান ভালো লেখাপড়া জানে, এসব আমার জানার দরকার নেই। শি ইজ কিউট, জমিদার বংশের মেয়ে, দ্যাটস অল। বউ হচ্ছে একটা শোপিস, শোকেসে সাজিয়ে রাখার মতো, বেডরুমের একটা এন্টিক্স। ওর লেখাপড়া দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বলুন আর কি কথা আছে?
আর কোন কথা নেই, এখন দিনক্ষণ দেখে এনগেজমেন্টটা সেরে ফেলতে চাই। সামনে শুক্রবার ফাইন ডে, ওই দিন গিয়ে এনগেজমেন্টটা করে আসবো। নাও এনজয়িং কর। রাহুলের সাথে তুমি সিমরানের বিয়ে ঠিক করতে পারলে? তুমি জানো ও একটা মাতা লম্পট। রাবেয়া যা বোঝো না তারই কথা বলো। ও মা জানে। হ্যাঁ, তা খারাপ কোন ছেলের সাথে কেন মেয়ের বিয়ে দেবে? এটা তো ঠিক কথাই বলেছে মা। হ্যাঁ, মা মেয়ে শিক্ষিত, আর খারাপ ছেলের সাথে বিয়ে দিতে হবে? সম্মান নিয়ে বাঁচতে টাকার প্রয়োজন হয়। রাহুল এজুকেট ছেলে, একটু লম্পট হবেই। ওর বাবা মাহতাব চৌধুরী আমার দূর সম্পর্কের আত্মীয়, হঠাৎ অগার থেকে মালিক হয়েছে, তো তাই একটু উশৃঙ্খল। বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। তোমার জেদ বজায় রাখতে গিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করো না। ওই ফান্টুস, কি কইলি? সিমরানের বিয়া ঠিক হয়েছে? ও এদিকে খবর চলে এসছে। কথা খবর চলে এসছে, এবার তো সুলতানের মাথাটা গরম হয়ে যাবে। বাচ্চা গন্ডাররা এখান থেকে বাদ। এই এলাকায় কোন মদের ব্যবসা চলবো না। এই মদের ফ্যাক্টরি থাকবো মা, তুই থাকবি না। কি মার মারছে একদম, ছয় আর চার ছক্কা আর চার চর চার কি বলে জানি না আমি, চকা চকা ছক্কা আর চকা। সব শেষ করল, লোকজনগুলো পালালো কোথায়? সব চলে গেছে রাহুলকে খবর দিতে নাকি? রাহুলকে ছাড়া, রাহুলকে ছাড়া কি হবে? ওকে খবর দিতে চলে গেছে, পারলো না। রাহুল রে কয়ে দিস, ওর পান্তি ক্রস করে দিছি। ও যদি আবার মদ বানায় তাইলে 1-2-4 করে দিব। বানি ওর আমার ফ্যাক্টরি ভেঙে দিয়েছে ওই সুলতান তালুকদার, আমি চাই অ্যাডভান্স ওকে গ্রেফতার করুন। ঠিক আছে স্যার, হি উইল বি অ্যারেস্টেড। আপনাকে বললাম ওকে এক্ষুনি অ্যারেস্ট করে আনুন। স্যার স্যার প্লিজ স্যার, গ্রেফতার করতে হলে গ্রেফতারি পরোয়ানা লাগে। হ্যাঁ, পরোয়ানা নিয়ে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করতে যাবে কি করে, কি কারণে গ্রেফতার করবে? সেটা তো কথা না, কোন একটা কারণ থাকতে হবে। লজিক ছাড়া এমনি কি গ্রেফতার করা যায় না? আর গ্রেফতারি পরোয়ানা বের করতে স্যার টাকা লাগে, একটা খরচ আছে না? টাকা ছাড়া আপনি কিছু বুঝেন না দেখছি। এই নিন, এখানে 10,000 টাকা আছে, ওকে গ্রেফতার করে নিয়ে আসুন, আরো 10,000 টাকা পাবেন। চলে এলো টাকা নিয়ে।
টাকা নিয়ে গিফটের ইয়ে বের করে চলে এলো। হ্যাঁ মানে টাকার খেলা নাকি, যে বেশি টাকা দেবে সে অন্য জনকে গ্রেফতার করে দেবে। দাঁড়াও সে, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি তালুকদার বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে পড়েছো। এই ক্ষমা করবেন স্যার, যারা সুলতান তালুকদারের নামে একটা গ্রেফতারি পরোয়ানা আছে, ওয়ারেন্ট। সুলতান তালুকদার আমার ভাই, তা তুমি জানো? তাকে গ্রেফতার করবে, এত বড় সাহস তুমি কোত্থেকে পেলে? ঠিক কথা, এত বড় একটা জমিদারের ভাইকে দুদিকেই হচ্ছে, ওদিকে মানে পুলিশের কাছে পিষে যাচ্ছে, এ ওদিকে ঠেলছে এদিকে ঠেলছে, কোন দিকে যাবে বুঝতে পারছি না স্যার। রানীগঞ্জের রাহুল সাহেবের মদের ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে সে। এই মুহূর্তে বের হয়ে যাও সেই, নইলে তোমাকেও ধ্বংস করে দেবো। না না না, এই আপনারা আইনের উপরে কথা বলবেন না, আইন হলো আইন আমাকে শেখাতে এসো না ওসি, আমি জানি আইন কাকে বলে। এই জি দিয়ে দে ওসি, ওই গ্রেফতারি পরোয়ানা আগুনে পুড়িয়ে ছাই করে দাও। রাহুল আর শিকদার এক হয়েছে ভাইজান। ভাইজান, রাহুলের সাথে শিকদারের মেয়ে সিমরানের বিয়ের এঙ্গেজমেন্ট হবে আগামী শুক্রবারে। মন্দ কি, যত তাড়াতাড়ি সিমরানের বিয়ে হয়ে যায় ততই ভালো, তাহলে ফাহিমের মন থেকে সিমরান চিরতরে মুছে যাবে। মুছলে তো হবে না, এখন তো দুজনের মন থেকেই মুছাতে হবে। এখন তো দুজনের মনেই ফুল জেগেছে, কিন্তু এখনো সিমরান কিন্তু মানতে চাইছে না। হ্যাঁ এটা ঠিক কথা, বাবার ভয় মানতে চাইছে, মানে ও ভাবছে হচ্ছে যদি ইয়েকে মেরে দেয়, ফাহিমকে মেরে দেয়। হ্যাঁ ওর বাবা, ওর বাবা আর হচ্ছে ভয়। তো যাই হোক, মিলন কি হইবে, মানে মুভিটা দেখছি ভালো লাগে, ভালো লাগে। মুভিটা বেশ একটা মানে একটা টুইস্ট টুইস্ট টাইপ অফ রয়েছে, যে এই এক্ষুনি মিল হবে হবে আবার হচ্ছে না, আবার কিছু একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, এরকম একটা চলছে এখনো, তো চলতে থাকছে, চলতে থাকবে। মাঝখানে প্রায় চলে এসেছি মুভির মনে হচ্ছে, এখন তো সিমরানের অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে, তো বিয়েটা হবে কিনা পন্ড হয়ে যাবে সেটা আমরা দেখবো নেক্সট পার্টে। তো ততক্ষণের জন্য ওয়েট করো, একদম শীঘ্রই চলে আসবো। যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করো না। তো অবশ্যই দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা।